স্মৃতিরেখা চাকমাকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে পদ্মশ্রী স্মৃতিরেখা চাকমাকে পরিবেশ বান্ধব নকশার জন্য এই পুরস্কার তুলে দিয়েছেন রাষ্ট্রপতি তেষট্টি বছর বয়সে তিনি কেবল এই সমৃদ্ধ উত্তরাধিকার চালিয়ে যাচ্ছেন না বরং তরুণ প্রজন্মের কাছে তার জ্ঞানও প্রদান করেছেন উল্লেখ্য স্মৃতিরেখা চাকমা তিনি আজীবন পরিবেশ বান্ধব সবজি রঙের সুতির নকশায় রূপান্তরিত করেছেন বয়ন জগতে চাকমার যাত্রা শৈশবেই শুরু হয়েছিল তার দাদিকে প্রথাগত নাগা পদ্ধতি ব্যবহার করে প্রাচীনতম তাঁত যন্ত্রগুলির মধ্যে একটি নিপুণভাবে তাঁত চালাতে দেখেছিলেন আজ তেষট্টি বছর বয়সে তিনি কেবল এই সমৃদ্ধ উত্তরাধিকারী চালিয়ে যাচ্ছেন না বরং তরুণ প্রজন্মের কাছে তার জ্ঞানও প্রদান করেছেন স্মৃতিরেখা চাকমা টেকসই অনুশীলনের জন্য একটি আলোক হয়ে উঠেছেন শিকড় বীজ ভেষজ বা পাতা সংগ্রহের জন্য বনে ভ্রমণ করেছেন তার সূক্ষ্ম প্রক্রিয়ায় তার সৃষ্টিতে জৈব রঞ্জক ব্যবহারের জোর দিয়ে প্রাকৃতিক উৎস থেকে ওপর রং শুকানো চূর্ণ করা এবং বের করা জড়িত তার শৈল্পিক দক্ষতার বাইরে চাকমা উজিয়া জাধা প্রতিষ্ঠা করেছেন একটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন যার লক্ষ্য বয়ন শিল্পে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে গ্রামীণ মহিলাদের ক্ষমতায়ন করা এই উদ্যোগের মাধ্যমে তিনি তার দাদির কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া ঐতিহ্যবাহী কৌশলগুলি সংরক্ষণ ও প্রচার করতে চান। রিপোর্ট আর ই নিউজ